সিংহবাঘ একদিন একটা সিংহবাঘ বাঘটা একদিন সিংহকে হাতুড়ি দিয়ে মারতে যাচ্ছিল। তারপরে সিংহটা কি করেছে, সিংহটা উঠেছে, উঠে বাঘকে মারতে যাচ্ছিল, বাঘ ওকে মেরে দিয়েছে। ব্যাস হয়ে গেল গল্প? এটা কি উল্টো পাল্টা গল্প বললি, ঠিক করে বল আরেকটা। ওই যে বললি যে কামড় দিয়েছে শিকারিটার পায়ে, কামড় দিয়েছে বাঘটা, ওইটা বল। ও রে ও বল সেটা বল। আচ্ছা সিংহ, সিংহটা একদিন ঘুমাচ্ছি রাখতে শিকার কম্বল দি বাঘ আর শিয়াল। তারপর তারা কি করলো? গল্পটাই বলতে পারছে না, তুই বলে ফেল। ভালো বলে ফেল ভাই, যা বাড়ি থেকে তারপর বাঘটা গর্তের মধ্যে ঢুকে গেছে, একটা পাইপের গর্তের মধ্যে পড়ে গেছে। বাঘটাকে শিকারি তুলে দিয়ে, শিকারিটা কে রে ভাই? শিকারি শিকারি একটা লোক গুলি করে, গুলি করে করে রে ভাই, বাঘ মারে। তারপর সেই বাঘটাকে কি করে রে ভাই? গর্ত থেকে একটা হাতুড়ি একটা জিনিস দিয়ে তুলেছে, তুলে বাঘটা যেই তুলে লোমরে তোকে যেই তুলে লোমরে আপনি দুটো পায়ে কামড়ে দিয়েছে। গুলি করার পর কামড়ে দিল, তুমি তো গুপি নামের উপর দিয়ে যাচ্ছ। একটা